প্রাথমিকের পরীক্ষায় প্রশ্ন খাতা না দেওয়ার সিদ্ধান্তে ব্যাপক প্রতিক্রিয়া। কাগজের দাম চড়া। 2023 সালে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া এখন বড় চ্যালেঞ্জ। এমন অবস্থায় প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর অর্থের অভাবে বার্ষিক পরীক্ষার খাতা সরবরাহ করতে পারছে না, এমনকি প্রশ্ন না ছাপিয়ে ব্ল্যাকবোর্ডে লিখে দেওয়া হবে। অধিদপ্তর প্রাথমিকভাবে এমন সিদ্ধান্তে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দেশের 67,000 সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা শুরু হবে 6 ডিসেম্বর থেকে, যা চলবে 15 ডিসেম্বর পর্যন্ত। কোনো শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা বেশি হলে প্রশ্নপত্র হাতে লিখে ফটোকপি করা যেতে পারে। ওই ব্যয় বিদ্যালয়ের আনুষঙ্গিক খাত থেকে হবে, কোনো অবস্থাতেই প্রশ্নপত্র ছাপানো যাবে না। চূড়ান্ত মূল্যায়নের জন্য প্রয়োজনীয় সংখ্যক সাদা কাগজ বাড়ি থেকে নিয়ে আসার জন্য পূর্বেই শিক্ষার্থীকে অবহিত করতে হবে। মূল্যায়ন কার্যক্রম সম্পাদনের জন্য শিক্ষার্থী বা অভিভাবকগণের কাছ থেকে কোনো মূল্যায়ন ফি গ্রহণ করা যাবে না। এই নির্দেশনার পর অভিভাবকরা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন। এক অভিভাবক ফেসবুকে লিখেন, দেশের অবস্থা কি এতটাই খারাপ যে কোমলমতি শিক্ষার্থীদের প্রশ্ন সরবরাহ করতে পারছে না? এই কটা টাকা বাঁচিয়ে দেশ কি উন্নয়নের শিখরে উঠবে? তারা কি একেবারে ভাবছে না এই সিদ্ধান্তের ফলে শিশুদের মনে কতটা নেতিবাচক প্রভাব পড়বে? একাধিক শিক্ষক লিখেছেন, প্রত্যন্ত গ্রামাঞ্চলে এখনো অনেক শিশু আছে যারা পরীক্ষার সময় কলম নিয়ে আসাটাই তাদের চ্যালেঞ্জ। সেখানে সাদা খাতা নিয়ে আসাটা সবাই পারবে কি না তা নিয়ে সন্দেহ আছে। শিক্ষকরা আরো জানান, এভাবে প্রশ্ন দেওয়ার মাধ্যমে তাদের যেসব শিক্ষক কোচিং বা টিউশনে বাণিজ্য করার তাদের জন্য সুবিধা হতে পারে। টিউশনি করার শিক্ষকরা শিক্ষার্থীদের হাতে প্রশ্ন তুলে দেবে না, আগেই তার কোনো নিশ্চয়তা নেই। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সন্তানদের পড়ান তাদের অবস্থা শোচনীয়। যদিও অল্প কয়েক টাকার খাতা, কিন্তু এটা একটা মানসিক চাপও বাড়াবে। ডিইপির একজন কর্মকর্তা জানান, স্কুলের পরীক্ষার জন্য অর্থের একটা প্রভাব আছে, আছে কাগজের সংকট। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।